সারা বিশ্ব জুড়ে যত ধরনের পানীয় ব্যবহার করা হয় তার ভিতরে একটি হলো চা এবং অপরটি হলো কফি এবং তার ভিতরে কফি হলো অন্যতম। কফি খেতে কে না ভালোবাসে, অফিস হোক কিংবা বাড়ি, এনার্জির ঘাটতি হলেই আমরা কফির কথা চিন্তা করি কিংবা অনেকেই এমনিই ভালোবেসে কাপের পরে কাপ কফি খেয়ে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন অত্যধিক কফি পান করা অ্যালকোহলের থেকেও বেশি ক্ষতিকর। অত্যধিক কফি পান করলে আমাদের শরীর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব অতিরিক্ত কফি পান করলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। সকাল থেকে রাত পর্যন্ত যখন মন চাইছে তখনই কফি খেয়ে ফেলছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে অত্যধিক পরিমাণে কফি খেলে আমাদের শরীরে উত্তেজনা বা উদ্বেগ বেশি পরিমাণে তৈরি হয়। কফিতে থাকা উপাদান মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়, যার ফলে যতই আপনি এনার্জি পাওয়ার জন্য কফি খান না কেন, অত্যধিক পরিমাণে কফি খেলে তা এনার্জি তো বাড়ছেই না, উল্টো আপনাকে বেশি ক্লান্ত করে দিচ্ছে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সারাদিনে দু কাপের বেশি কফি না খাওয়াতে। কফি আমাদের শরীর এবং মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে, যার ফলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। কলেজ পড়ুয়া থেকে শুরু করে চাকরিরত অনেকেই বেশিক্ষণ জেগে থাকার জন্য কাপের পরে কাপ কফি খেয়ে থাকেন, যা আসলে আমাদের শরীরে অনিদ্রার সমস্যা তৈরি করে থাকে। অ্যালকোহলের অভ্যাস ছাড়ার থেকেও বেশি কঠিন হলো কফির নেশা ছাড়ানো। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে একবার কফি খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা খুবই কঠিন ব্যাপার। খালি পেটে একেবারেই কফি খাওয়া উচিত নয়, এটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যার ফলে শরীরে এনার্জি আসার পরিবর্তে শরীর আরও বেশি ক্লান্ত হয়ে যায়। এবং পরিশেষে একটি কথা বলে রাখি, কফি আসলে কার শরীরে কতটুকু প্রয়োজন এটা আপনার চিকিৎসক আপনাকে নির্ধারণ করে দিবেন। অবশ্যই বিভিন্ন ইন্টারনেট বা কোনো কিছু ঘেটে আপনারা কফির পরিমাণটা নির্ধারণ করবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।